রাম রাম। সকল ভক্তগণকে জানাই আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার। আজ 12ই বৈশাখ, 25শে এপ্রিল বৃহস্পতিবার। প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা রামায়ণ পাঠ করতে বসলাম। আজ আমি পাঠ করব জটায়ুর সহিত রাবণের যুদ্ধ। আজকের এই মধুর রামায়ণ পাঠ সকল ভক্তবৃন্দগণ অবশ্যই শুনবেন। যে সকল ভক্তগণ প্রতিদিন আমার পাঠ শুনছেন, আপনাদের সকলের চরণে আমার প্রণাম। রাবণ যখন সীতাকে নিয়ে আকাশপথে উড়ে যাচ্ছিলেন, তখনই জটায়ুর সহিত রাবণের যুদ্ধ হয়। আজ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি জটায়ুর সহিত রাবণের যুদ্ধ। জটায়ু নামেতে পক্ষী গরুর নন্দন, দূর হতে শুনিল সে সীতার ক্রন্দন। আকাশে উঠিয়া পক্ষী চতুর্দিকে চায়, দেখিল রাবণ রাজা সীতা লয়ে যায়। ত্রিভুবনে যত বীর পক্ষীর গোচর, দেখিয়া চিনিল পক্ষী রাজা লঙ্কেশ্বর। দুই পাখা পশারিয়া আগুলিল বাট, রাবণের গালি দিয়া মারে পাখ সাটো। ডাক দিয়া বলে পক্ষী শুন নিশাচর, আপনা না জানিস তুই পাপি দুরাচার। কোন দোষে হরিলিস রে, কোন দোষে হরিলি রে রামের সুন্দরী, রঘুনাথ নাহি হিংসে তোর লঙ্কাপুরী। সুপর্ণ খা গিয়াছিল রমণের সাধে, নাক কান কাটে তার সেই অপরাধে। দশরথ রাজা বড় ধর্মেতে তৎপর, পুত্রবধু হরিলি তাহার নাহি ডর। কি কব হয়েছি বৃদ্ধ ঠোঁট হইল ভোতা, নতুবা ফলের মতো ছিড়িতাম মাথা। পাখশাটো মারে পক্ষী আর দেয় গালি, রাবণের সঙ্গে যুদ্ধ করে মহাবলি। আকাশে উঠিয়া দেখে রাম বহু দূর, আচরে কামড়ে তার রথ কইল চুর। আকাশে উঠিয়া পক্ষী ছদি আসে পরে, রাবণের পৃষ্ঠ মাংস থাকে থাকে ফারে। ছিড়িল ঠোঁটের ঘায় সারথীর মুণ্ড, রথধ্বজ ভাঙ্গিয়া করিল খণ্ড খণ্ড। অতি ব্যস্ত দশানন জলে ক্রোধানলে, রথ হইতে সীতারে রাখিল ভূমিতলে। ভূমে রাখি সীতারে সে উঠিল আকাশে, সম্ভরেন বস্ত্র সীতা পলায়ন আসে। পলাইতে চান সীতা নাহি পান পথ, চতুর্দিকে মহাবন বেষ্টিত পর্বত। ভয়েতে কান্দেন সীতা করিয়া ব্যগ্রতা, অন্তরিক্ষে হাহাকার করেন দেবতা। যুঝে পক্ষীরাজ কিন্তু অন্তরেতে ত্রাস, বৃক্ষডালে বইসে তার ঘন বহে শ্বাস। বলে টুটা পক্ষীরাজে দেখি আরা বন, মায়া করি রথ খান করিল সাজন। আর বার রাবণ সীতারে তোলে রথে, চলিল সে মহাবলি পূর্ণ মনোরথে।
আর বার জটায়ুষা হসে করি ভর, মহাযুদ্ধ করে পক্ষী অতি ঘোরতর। রাবণ বলিল পক্ষী শুনহ বচন, পর লাগি প্রাণ কান কেন দেহ অকারণ। রাবণ বলে পক্ষী শুনহ বচন, পর লাগি প্রাণ কেন দেহ অকারণ। অতপর পক্ষীরা যে নিজ প্রাণ রক্ষ, যাবৎ তোমার আমি কাটি দুই পক্ষ। দুইজনে ঘোর রবে হইল গালাগালি, দুইজনে যুদ্ধ করে দোহে মহাবলি। অঙ্কুশ না মানে মত্ত মাতঙ্গ যেমন, কেহ কারে করিতে না রিল নিবারণ। রাবণের মুকুট সে রত্নেতে নির্মাণ, ঠোঁট দিয়া পক্ষী তাহা করে খান খান। পূর্ব পুণ্যে রাবণের রহে দশ মাথা, শিবের প্রসাদে তাহা না হয় অন্যথা। কিন্তু কেশ ছিড়িয়া করিল খণ্ড খণ্ড, নিষ্কেশ হইল রাবণের দশমুণ্ড। পক্ষী যুদ্ধে তাহার হইল অপমান, ধরিয়াছে সীতারে কেমনে ছাড়ে বান। আর বার সীতারে রাখিল ভূমি তলে, রথশুদ্ধ রাবণ উঠিল নভস্থলে। 32,000 বান রাবণ এরিল, সর্বাঙ্গে ফুটিয়া পক্ষী কাতর হইল। দুর্জয় রাবণ রাজা ত্রিভুবনে জিনে, কি করিতে পারে তারে পক্ষীর পরাণ। রামের অপেক্ষা করি রহে পক্ষী বর, প্রাণপণে ঝুঁজিল সাহসে করি ভর। রাবণ দেখিল পক্ষী বলে নাহি টুটে, অর্ধচন্দ্র বানে তার দুই পাখা কাটে। ভূমিতে পড়িয়া পক্ষী করে ছটপট, রাবণ দেখিল পক্ষী নাহি টুটে, রাবণ দেখিল পক্ষী বলে নাহি টুটে, অর্ধচন্দ্র বানে তার দুই পাখা কাটে। ভূমিতে পড়িয়া পক্ষী করে ছটফট, আসিয়া কহেন সীতা পক্ষীর নিকট। আমা লাগি শ্বশুর হারালেন জীবন, রাবণের হাতে আছে আমার মরণ। আমার হইল জন্ম রাবণ কারণ, আর না পাইব শ্রীরামের দর্শন। যাবৎ না দেখা পান শ্রীরাম লক্ষণ, তাবৎ কহিবে তুমি মম বিবরণ। প্রভুরে দেখো যদি বনের ভিতর, বলিহ তোমার সীতা নীল লঙ্কেশ্বর। সাগরের পারে ঘর বৈশে লঙ্কা পুরি, অন্তরিক্ষে লয়ে গেল তোমার সুন্দরী। জটায়ু বলেন সীতা নাহি মোর হাত, যত যুদ্ধ করিলাম দেখিলে সাক্ষাৎ। আমার বচন শুনো না কর ক্রন্দন,
তোমারে উদ্ধারিবেন শ্রী রাম লক্ষণ। উভয়ের কথা শুনি দশানন হাসে, রথ দেখি জানকী কাঁপেন মহাত্রাসে। পুনর্বার সীতারে তুলিল রথ পরে, সীতার বিলাপ শুনি পাষাণ হৃদরে। অসার ভাবিয়া সীতা নাহি পান কুল, অতিকৃষা দিন বেশা কান্দিয়া আকুল। সীতার বিলাপ কত লিখিবে লেখনি, গরুরের মুখে যেন পড়িল সাপিনী। সীতা যত গালি দেন রাবণ না শুনে, রথে চড়ি বায়ু বেগে উঠিল গগনে। রাবণ পক্ষীর যুদ্ধে হইল লণ্ড ভণ্ড, কি জানিয়া শিয়া রাম কাটিবেন মুণ্ড। এই ভয়ে রাবণ পলায় ঊর্ধ্বশ্বাসে, তার সহ যাইতে না পারিল বাতাসে। আজ এটুকুই, নমস্কার।